রাজধানীতে বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের মতো হলেও নতুন আলুতে কেজি প্রতি দাম বেড়েছে 10 টাকা। বাড়তি কাঁচামরিচ ও ধনে পাতার দামও। কাঁচামরিচ 100 টাকা কেজি আর ধনিয়া পাতা হচ্ছে আপনার এই 120 টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে। কুয়াশার কারণে গাড়ি আসতে লেট হয়, যার কারণে গাড়ি ডুববো 10 টাকা ডুবছে 2টা, তো মনে করেন ব্যবসায়ী সুযোগ পায়, কাস্টমার বেশি, এই কারণে মালের দাম বেশি। মাছের বাজার আছে আগের মতোই, জ্যান্ত মাছ এবং ছোট মাছ বরাবরের মতোই দাম বেশি। কাতল 200 টাকা, 2-500 টাকা, সরপুর 120 টাকা, মাগুর মাছ 600 টাকা, তেলাপিয়া 160 টাকা, ট্যাংরা মাছ 150 টাকা। দাম বেশি মানে গুড়া মাছটার দাম বেশি। মাংসের বাজারে গরু এবং খাসি যথাক্রমে 500 ও 700 দরে বিক্রি হচ্ছে, তবে দাম বেড়েছে ব্রয়লার এবং দেশি মুরগির। ব্রয়লারের কেজি 140 টাকা আর পাকিস্তানিটা হচ্ছে আপনার 220 টাকা কেজি। ব্রয়লার আগে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা কেজিতে বেশি, আর দেশি বর্তমানে আগে রেডি আছে, সোনালিটার দাম প্রতি কেজিতে 20 টাকা বেশি। এই সপ্তাহেও রাজধানীর বাজারে 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।